সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। নমস্কার, আপনারা দেখছেন সুন্দরবন গ্রিন নিউজ, আমি কোয়েল রয়েছি আপনাদের সঙ্গে। একেবারে 25শে ডিসেম্বর 2020 ক্রিসমাসের আনন্দে মেতে উঠেছে প্রত্যেকটি মানুষ। এবং আজকের ঠিক সকালবেলা 117 নম্বর জাতীয় সড়ক, যে হাতানিয়া দুয়ানিয়া ব্রিজ রয়েছে, তার আগে একটা দুর্ঘটনা আপনাদেরকে দেখিয়েছিলাম সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। আবারও ঠিক দুপুরের সময়ে আবারও একটি পথ দুর্ঘটনার চিত্র সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। একেবারেই বকখালি পর্যটন কেন্দ্রে এই 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে প্রচুর পর্যটক বাইরে থেকে আসেন, কিছু মানুষ যারা প্রাইভেট কার নিয়েও আসেন। সেই রকম স্বামী স্ত্রী একেবারে কামারহাটের দিক থেকে বকখালিগামী হয়েছিলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একেবারেই 117 নম্বর জাতীয় সড়ক 10 মাইলের ঠিক আগে, 10 মাইল এবং 8 মাইলের মাঝ বরাবর নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে 117 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা নয়নজলিতে গাড়িটি পড়ে যায়। আপাতত কোনো রকম যে লস, সেই হেলথ লসটা হয়নি, কিন্তু স্বামী স্ত্রী এবং ড্রাইভার প্রত্যেকেই শারীরিক দিক থেকে সুস্থ রয়েছেন। এবং এই মুহূর্তে স্পটে খবর পেয়ে নামখানা পুলিশ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা বিষয়টা খতিয়ে দেখছেন, তারা দৈহিক উপস্থিতি দিয়েছেন। চোখ রাখুন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। রাস্তার উপরে তোলার সর্বোপরি পরিচেষ্টা চলছে, সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। সর্বোপরি একটা কথাই বলতে চাইব, ওকেশন তো লেগে থাকবে, আনন্দ উৎসব লেগেই থাকবে, কিন্তু হ্যাঁ, যারা কার ড্রাইভিং করছেন, মোটর বাইক কিংবা প্রাইভেট কার, প্রত্যেককে বলবো নিজেরা একটু সাবধানে গাড়ি চালান, নিজেদের জীবন সুরক্ষিত করুন। কারণ আপনার জীবন সুরক্ষার সাথে সাথে আপনার সঙ্গে আপনার পরিবার, আপনার সঙ্গে জড়িয়ে থাকা আত্মীয় পরিজন, প্রত্যেকের জীবন, প্রত্যেকের মানসিক যে ভারসাম্য সেটা বজায় থাকে। তবে হ্যাঁ, আরও কথা, আরও একটি কথা বলবো, ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে আজকের এই দুর্ঘটনা। সকালে একটি মারাত্মক দুর্ঘটনা আমরা তুলে ধরেছিলাম, আবারও সেই পথ দুর্ঘটনার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন একই দিনে নামখানা ব্লকেরই 10 মাইল 8 মাইলের একেবারে মাঝ বরাবর প্রান্তে। কিন্তু হ্যাঁ, কোনো রকমভাবে যে মানুষের যে একেবারে শেষ হয়ে যাওয়া, মৃত্যুর কোলে ঢলে পড়া সেটা হয়নি। একেবারে ড্রাইভার এবং যিনি ছিলেন গাড়িতে, স্বামী স্ত্রী দুজনেই ব্যক্তিগতভাবে গাড়ি নিয়ে আসছিলেন, দুজনেই আপাতত একেবারে শারীরিক দিক থেকে সুস্থ রয়েছেন। তবে হ্যাঁ, অ্যাক্সিডেন্টের কারণে একটু হয়তো ভীতগ্রস্ত রয়েছেন। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শোরুম আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন। কাকদ্বীপ বাজারে এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্ট সেন, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকুন কোম্পানির নানান ধরনের টাইলস। কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।